পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন প্রকল্প দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়ন করার জন্যে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিছু কর্মী নিয়োগ করছে দুয়ারে রেশন প্রকল্পের জন্য বা দুয়ারে রেশন যে প্রকল্পটি রয়েছে সেটি বাস্তবায়ন করার জন্যে কিছু কর্মী নিয়োগ করছে যার অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডে একটি নোটিশ রীতিমতো ভাইরাল হচ্ছে যেটি নবান্ন থেকে প্রকাশিত হয়েছে এটি দাবি করা হচ্ছে সো তোমরা অনেকেই আমাকে ফেসবুক এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা সেই নোটিশটা আমাকে দিয়েছো এবং তার উপর একটি ভিডিও করতে বলেছো এবং আজকের ভিডিওতে সেই নোটিশ নিয়ে আলোচনা করব আদৌ কি সেটি সত্য নোটিশ বা ফেক নোটিস সমস্ত ডিটেলস জানিয়ে দেবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে সো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইডে এই নোটিশটা রীতিমতো ভাইরাল হচ্ছে এখানে নোটিশটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নবান্ন নবান্ন থেকে প্রকাশিত হয়েছে যার অর্ডার কপি একটা দেখতে পাচ্ছ তোমরা এই নোটিশটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ পনেরোই মে দু সালে যার অর্ডার নম্বর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কি বলেছে আমি ভাবে বলে দিচ্ছি তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়ন করার জন্যে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের স্বল্প মাইনের যে সমস্ত ভিআর ভি রয়েছে তাদেরকে দুয়ারে দুয়ারে রেশন প্রকল্পে যুক্ত করা হবে এবং তাদেরকে অবশ্যই প্রতিদিন তিনশো ছিয়াশি টাকা করে দেওয়া হবে এই ধরনের একটি নোটিশ কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়া সাইডে ভাইরাল হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই নোটিশটা সত্য কি সো এই নোটিশটা সম্পর্কে আমি ডিটেলসে বলে দিচ্ছি প্রথমেই দেখো এই নোটিশের অর্ডার নম্বরটা তোমরা দেখে নাও অর্ডার নম্বরে দেখো এখানে তোমাদের পনেরো পাঁচ দু সালে অর্থাৎ ডেটটা তোমাদের দেওয়া রয়েছে সাধারণভাবে অর্ডার যে সমস্ত অর্ডার নম্বরগুলো থাকে সেখানে কিন্তু ডেট মেনশন করা থাকে না বা এইভাবে ডেট দেওয়া থাকে না সো এখানে তোমরা বুঝতেই পারছো এখানে যে অর্ডার নম্বরটা রয়েছে সেটা ফেক দেওয়া রয়েছে এছাড়াও পনেরো তারিখ দেখো এই নোটিশটা পনেরো তারিখ প্রকাশিত হয়েছে এবং আমি অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়ে গিয়ে তোমাদের দেখে দিচ্ছি পনেরো তারিখ কি এই ধরনের নোটিশ প্রকাশিত হয়েছে কী এখানে দেখো পশ্চিমবঙ্গ সরকারে আমরা অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে দেখো পনেরো তারিখ একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে তোমাদের কোভিড নাইন্টিন কারণে যে নোটিশটি প্রকাশিত করেছে রাজ্য সরকার সেই বিষয়ে একটি নোটিশ রয়েছে এবং এখানে দুয়ারে রেশন প্রকল্প সম্পর্কে একটিও নোটিশ নেই এখানে দেখো চিফ সেক্রেটারির সিগনেচারটা তোমরা লক্ষ্য করো এই সিগনেচারের নিচে তোমাদের দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাধারণভাবে চিফ সেক্রেটারির যে সিগনেচার থাকে তার নিচে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ধরনের কিন্তু লেখা থাকে না আমি একটি নোটিশ আমাদের দেখে দিচ্ছি অফিসিয়ালি বিজ্ঞপ্তি যে সমস্ত প্রকাশিত হয় সেই নোটিশটা একটি দেখে দিচ্ছি এবং এই নোটিশটাই দেখে নাও তোমাদের চিফ সেক্রেটারি সিগনেচারের নিচে গভর্নমেন্ট অফ বেঙ্গল দেওয়া রয়েছে এবার আমি একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি অফিশিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং চিফ সেক্রেটারি সিগনেচারটা অবশ্যই তোমরা দেখবে এবার এখানে দেখো আমি একটি অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে নিয়েছি অফিশিয়ালি ওয়েবসাইট থেকে এখানে তোমরা চিফ সেক্রেটারি সিগনেচারটা দেখো চিফ সেক্রেটারি সিগনেচারে কিন্তু নিচে গভর্নমেন্ট অফ বেঙ্গল এটা কিন্তু কোনোভাবেই লেখা নেই এখানে দেখতে পাচ্ছ তোমরা সিগনেচার এবং চিফ সেক্রেটারি লেখা রয়েছে কিন্তু তার নিচে গভর্নমেন্ট অফ বেঙ্গল এই কথাটি কিন্তু উল্লেখ নেই সো কিন্তু যেটি বর্তমানে সোশ্যাল মিডিয়া সাইটে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা এই ধরনের একটি নোটিশ সোশ্যাল মিডিয়া সাইটে রীতিমতো ভাইরাল হচ্ছে সেই নোটিশের কিন্তু চিফ সেক্রেটারি সিগনেচারের নিচে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল সেটা কিন্তু সাধারণভাবে লেখা থাকে না এবং এখানে দেখো অর্ডার নম্বরে কিন্তু তোমাদের ডেট মেনশন করা নেই কিন্তু যেটি সোশ্যাল মিডিয়া সাইটে ভাইরাল হচ্ছে অর্থাৎ দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে যে নোটিশটি ভাইরাল হচ্ছে সেখানে কিন্তু রীতিমতো যে ডেটটি রয়েছে সেই ডেটটি এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের আরেকবার তোমাদের দেখ এবং এটি দেখো তোমাদের সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে তোমরা আমাকে মেসেজ করে দিয়েছো সেখানে কিন্তু দেখো এখানে ডেটটা কীভাবে মেনশন করা রয়েছে এটাই কিন্তু কপি পেস্ট করে এখানে অর্ডার নম্বরে বসতে দিয়েছে এখানে তোমরা সেটা বুঝতে পারছো যে এটি কিন্তু রীতিমতো একটি ফেক নোটিশ যেটি কিন্তু তোমাদের বিভিন্ন জায়গা থেকে তোমরা বুঝতে পারছো কিন্তু যদি এই নোটিসটা সত্যি হয় তাহলে খুবই ভালো কারণ দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হলে তাহলে ভিলেজ রিসোর্স পার্সন যারা রয়েছে পঞ্চায়েত অফিসে তাদের কিন্তু একটা বেতনের যে স্বল্প বেতনে দেওয়া হয় ভিলেজ রিসোর্স পার্সনদের তাদের কিন্তু একটু মাইনেটা বৃদ্ধি পাবে যেহেতু তোমাদের দুয়ারে রেশন প্রকল্পে নিয়োগ করাবে এবং প্রতিদিন তিনশো ছিয়াশি টাকা করে দেওয়া হবে কিন্তু আমার মনে হচ্ছে এই নোটিশটা কিন্তু সম্পূর্ণরূপে ফেক কারণ বিভিন্ন দিক থেকে তোমাদের সাথে আলোচনা করলাম এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং এই নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্যই এই নোটিশটা ডাউনলোড করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো